আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা দেখতে দেখতে প্রায় তোমার অষ্টম অধ্যায় অর্থাৎ রসায়ন শক্তি শেষ অংশে চলে আসছি। আজকে আমরা শেষ অংশটি নিয়ে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, তোমার বই খাতা এবং কলম নিয়ে তুমি প্রস্তুত হয়ে যাও এবং ক্লাসটি দেখতে শুরু করো মনোযোগ সহকারে। তবে মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা, একটু খেয়াল করো, এখানে তুমি চিত্রগুলো দেখে বুঝতে পারছো, এখানে তোমার হচ্ছে গ্যালভানিক কোষ, এখানে হচ্ছে ড্রাই সেল। এর আগে তুমি যে কোর্সগুলো দেখে আসছো তড়িৎ বিশ্লেষক কোর্সগুলোর মধ্যে, ওইখানে তোমার ছিল গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের কৌশল এবং ছিল গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের কৌশল। ওইখানে যে তড়িৎদ্বারগুলো ছিল ওই তড়িৎদ্বারগুলোর সাথে এখানে কিছু পার্থক্য আছে। এই যে কোর্সগুলো আছে, কোর্সগুলো তোমার কঠিন না, একেবারেই সোজা। তোমার কোর্সগুলোর মধ্যে কোথায় কোথায় পার্থক্য আছে এবং কোথায় কোথায় মিল আছে, এগুলো যদি তুমি দেখে পড়ো তাহলে তোমার অবশ্যই খুব সহজ লাগবে এবং তুমি খুব সহজে আয়ত্ত করতে পারবে। এগুলো আসলে মুখস্থ করার কিছু নেই, সম্পূর্ণটা হচ্ছে তোমার মনোযোগের বিষয়। তুমি যত ভালো মনোযোগ দিতে পারবে ততই তোমার এই কোর্সগুলো আয়ত্ত করতে একেবারেই সহজ হয়ে যাবে। আমি আশা করি যে দুটি কোর্স তোমাকে আলোচনা করে দিয়েছি সেগুলো অবশ্যই তোমার কাছে এখন সহজ হয়ে গেছে। এখানে আমি কিছু মান ব্যবহার করেছি, দুটি মান। এই মানগুলো আমরা একটু পরে দেখতে পাবো, এই মানগুলোর কাজ কি। তাহলে শুরুতে তুমি খেয়াল করবে গ্যালভানিক কোষটা সম্পর্কে। গ্যালভানিক কোষ হচ্ছে এক বিশেষ ধরনের কোষ যেখানে তোমার রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই কোষটি আবিষ্কার করেন জন ফ্রেডরিক 1836 সালে, যার কারণে তার নাম অনুসারে বা তার সম্মানার্থে এই কোষটিকে ড্যানিয়েল কোষও বলা হয়ে থাকে। আমরা যদি একটু পর্যায় সারণী খেয়াল করি, পর্যায় সারণীর মধ্যে যে পরমাণুগুলো আছে তুমি দেখতে পাবে কিছু কিছু পরমাণু তোমার কোনো বিজ্ঞানীর স্মরণার্থে নামকরণ করা। যেমন 104 নম্বর যে পরমাণুটি আছে রাদারফোর্ডিয়াম, এটি বিজ্ঞানী রাদারফোর্ডের নামে করা। তার কারণ হচ্ছে যে তিনি কিন্তু সর্বপ্রথম তোমার ইলেকট্রনটি আবিষ্কার করেন, তার কারণে তার যে স্মরণার্থে এই পরমাণুটির নামকরণ করা হয়েছে। চলে আসো আমরা শুরুতে গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা করব। তুমি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সম্পূর্ণ উপাদানগুলো লিখে ফেললাম। এখানে অ্যানোড হচ্ছে তোমার ঋণাত্মক আর ক্যাথোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার। তার মানে হচ্ছে যে তুমি এর আগে যে কোষগুলো দেখে আসছো সোডিয়াম ক্লোরাইড, এখানে ওইখানে কিন্তু অ্যানোড ছিল তোমার ধনাত্মক এবং ক্যাথোড ছিল ঋণাত্মক। এখানে আরও একটা যে বিষয় দেখতে পাবে সেটা হচ্ছে যে তোমার এর আগে যে কোষগুলো ছিল সেই কোষগুলোর মধ্যে তোমার এই প্রান্তে ইলেকট্রনটা ত্যাগ হতো, ঋণাত্মক অংশ ইলেকট্রনটা ত্যাগ করতো আর এখানে ধনাত্মক অংশটা ইলেকট্রনটাকে গ্রহণ করতো। কিন্তু এখানে গ্যালভানিক কোষে এসে তুমি দেখতে পাচ্ছ উভয় হচ্ছে তোমার ধনাত্মক। তাহলে তোমাকে এখন আরও একটা বিষয় চিন্তা করতে হবে, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারণী নিয়ে। তার কারণ হচ্ছে যে এখানে তুমি দেখতেই পাচ্ছ উভয় কিন্তু ধাতব উপাদানই দ্বারা ধাত সংগঠিত। হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করো, তাহলে আমরা শুরুতে একটু দেখে নেবো এখানে তোমার তড়িৎদ্বারগুলো কীভাবে তৈরি করা হয়ে থাকে। তড়িৎদ্বারগুলো তোমার যে রাসায়নিক উপাদানের হবে বা এখানে তুমি যে পাত্রের মধ্যে যে রাসায়নিক উপাদানগুলো নিবে তড়িৎ বিশ্লেষক উপাদান হিসেবে, ঠিক তড়িৎদ্বারটা ওই উপাদানের হতে হবে। যেমন আমরা প্রথম যে পাত্রটা দেখতে পাচ্ছি এই পাত্রের মধ্যে আমরা এখানে জিঙ্ক সালফেট নিলাম, যার কারণে এখানে তড়িৎদ্বার অবশ্যই জিঙ্কের হতে হবে, এবং এখানে কপার সালফেট নিলাম, এখানে তড়িৎদ্বারটা অবশ্যই তোমার কপারেরই হতে হবে। আর এখানে যে পাত্রগুলো তুমি দেখতে পাচ্ছ এই পাত্রগুলো হতে পারে তোমার চীনামাটি অথবা হতে পারে কাচের। তাহলে চলে আসো এবার প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হয় আমরা এবার তোমার আলোচনা করে নিই। তার আগে তোমাকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, যেটা তুমি অবশ্যই মনোযোগ সহকারেই খেয়াল করবে। আর সেই কথাটা হচ্ছে যেখানে আমরা যে তড়িৎদ্বারগুলো তোমার তৈরি করে থাকি বা যে তড়িৎদ্বারগুলো এখানে তৈরি হয়ে থাকে গ্যালভানিক কোষের ক্ষেত্রে, সেগুলো অবশ্যই তড়িৎ রাসায়নিক সারণীর উপর ভিত্তি করে হয়। এখানে তোমার অধিক সক্রিয় যে ধাতুটা আছে সেটা হয়ে থাকে তোমার অ্যানোড প্রান্তের দিকে, এবং কম সক্রিয় যে ধাতুটা আছে সেটা হয়ে থাকে তোমার ক্যাথোড প্রান্তের দিকে। তার কারণ হচ্ছে যে এখানে অ্যানোড প্রান্তে তোমার ইলেকট্রনটা ত্যাগ হয় এবং ক্যাথোড প্রান্ত কর্তৃক সেই ইলেকট্রনটা গৃহীত হয়ে থাকে। আমরা যদি তড়িৎ রাসায়নিক সারণীর দিকে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো অবশ্যই জিঙ্ক আয়নটা তোমার কপার আয়নের কিন্তু উপরে, যার কারণে তোমার এখানে জিঙ্ক আয়নের তোমার সক্রিয়তাটা অবশ্যই কপার আয়ন অপেক্ষা বেশি, যার কারণে এখানে তোমার জিঙ্ক আয়নটা ইলেকট্রনটা ত্যাগ করে এবং কপার আয়ন সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে নেয়, এবং গ্রহণ করার মাধ্যমে সে কিন্তু তোমার মুক্ত উপাদানে পরিণত হয়ে যায়। যখনই তোমার এখানে এই প্রক্রিয়াটা সংঘটিত হয় তখন যদি আমরা বাইরের থেকে ধাতব তার দ্বারা উভয় পাত্রের মধ্যে সংযোগ স্থাপন করে দেয় তাহলে তোমার দেখা যায় যে অ্যানোড প্রান্ত কর্তৃক ইলেকট্রনগুলো ক্যাথোড প্রান্তের দিকে প্রবাহিত হতে শুরু করে, এবং এই ধাতব তারের মধ্যে যদি একটা বাল্ব সংযোগ করে দেয় তাহলে তোমার দেখা যায় যে এখানে তোমার বাল্বটি জ্বলতে শুরু করে দেয়। তার মানে কি, এখানে তোমার এই রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হওয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়। তাহলে আমরা বলতে পারি গ্যালভানিক কোষের কাজ হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়াটাকে সংঘটিত করে এখানে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা। চলে আসি এবার আমরা প্রক্রিয়াটা কীভাবে সংঘটিত হয়ে দেখে নিই। এখানে আমরা জিঙ্ক সালফেট তড়িৎ বিশ্লেষককে দ্রবীভূত করবো, এখানে কপার সালফেট তড়িৎ বিশ্লেষককে দ্রবীভূত করবো। এখানে তুমি যে জিঙ্ক দণ্ডটি দেখতে পাচ্ছ এখান থেকে জিঙ্ক পরমাণুরা তোমার ইলেকট্রন ত্যাগের মাধ্যমে জিঙ্ক আয়নে পরিণত হবে এবং তারা এখানে তোমার দ্রবণের মধ্যে চলে আসবে। তাহলে এখানে জিঙ্ক আয়ন কি করলো, এখানে ইলেকট্রনটাকে ত্যাগ করে দিল, ত্যাগ করার মাধ্যমে এখানে এসে দ্রবণে চলে আসলো। আর ত্যাগকৃত ইলেকট্রনটা এখানে যে কপার আয়ন আছে অর্থাৎ এই কপার আয়নটা কি করবে, তার দণ্ডটা থেকে সে গ্রহণ করে নেবে। এখানে তোমার সংশ্লিষ্ট দণ্ড ব্যবহারের কারণ হচ্ছে যে এই জিঙ্ক যেটা সে কিন্তু কপার দণ্ডের মধ্যে কখনো ইলেকট্রন ত্যাগ করবে না, আবার কপার যেটা দেখতে পাচ্ছ সেও কিন্তু কখনো জিঙ্ক দণ্ডের মধ্যে ইলেকট্রনটা ত্যাগ করবে না, যার কারণে এখানে সংশ্লিষ্ট উপাদানের দণ্ডটাই তোমাকে ব্যবহার করতে হয় যেহেতু তারা উভয় ধনাত্মক উপাদান। এখানে যেহেতু তোমার জিঙ্কটা আয়নে পরিণত হয়
ফলে এখানে কিন্তু ধনাত্মকতার পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে। আর এখানে যেহেতু কপারটা তোমার ধনাত্মক হওয়ার কারণে এবং সেই ইলেকট্রন গ্রহণ করে মুক্ত হয়ে যায়, যার কারণে এখানে কিন্তু তোমার ধনাত্মক উপাদানের পরিমাণটা আস্তে আস্তে কমতে শুরু করে দেয়। তাহলে এই পাত্রের মধ্যে অর্থাৎ অ্যানোড প্রান্তের মধ্যে ধনাত্মক আয়নের পরিমাণটা বাড়ে এবং ক্যাথোড যে প্রান্তটা দেখতে পাচ্ছ সেখানে তোমার ধনাত্মক আয়নের পরিমাণটা কমে যায়, ফলে তোমার ঋণাত্মক আয়নের পরিমাণটা বেড়ে যায়, যার কারণে এখানে যে তোমার আয়নের যে সাম্যতা বা নিরপেক্ষতা আছে সেই বিষয়টি আর থাকে না। এখানে তোমার তড়িৎ উৎপাদনের ক্ষেত্রে ওই পর্যন্ত তুমি এই প্রক্রিয়াটাকে সচল রাখতে পারবে যে পর্যন্ত এখানে তোমার আদানের মধ্যে বা আয়নের মধ্যে পার্থক্য তৈরি থাকবে, যে না তোমার আদানের নিরপেক্ষতা থাকবে না সেই না মাত্রই তোমার এখানে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াটা কিন্তু বন্ধ হয়ে যায়, যার কারণে এখানে আমরা কী কাজ করি, নতুন আরেকটা বিষয় যুক্ত করে দিই, সেটা হচ্ছে তোমার লবণ সেতু। চলে আসো এখানে রাসায়নিক বিক্রিয়াটা কীভাবে সংঘটিত হয় সেটা আগে দেখে নেই। এখানে ধরো তোমার এখানে জিঙ্কটা ইলেকট্রনটাকে ত্যাগ করে দিচ্ছে, কখন ত্যাগ করবে, সে এই দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়ার মাধ্যমে সে ত্যাগ করবে এবং ত্যাগ করে সে দ্রবণে আয়ন হিসেবে চলে আসবে। আর কপার এখানে আয়ন হিসেবে থাকবে এবং সে তোমার দুইটি ইলেকট্রন গ্রহণ করে নিবে, গ্রহণ করে সে মুক্ত ধাতুতে পরিণত হতে শুরু করে দিবে। তাহলে এখানে আবার অনায়াসে আমরা বলে দিতে পারি এটা হচ্ছে জারণ বিক্রিয়া এবং এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, উভয়টাই কিন্তু তোমার সম্পূর্ণ হওয়ার মাধ্যমে একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করে, যেটাকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলি। তাহলে এটাকে বলতে পারি আমরা জারণ অর্ধবিক্রিয়া, এটাকে বলতে পারি আমরা বিজারণ অর্ধবিক্রিয়া। উভয় বিক্রিয়া মিলেই কিন্তু রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হয় এবং এখানে রাসায়নিক শক্তি তোমার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। তার কারণ হচ্ছে যে এই ধরনের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে তোমার যে প্রান্ত কর্তৃক ইলেকট্রন ত্যাগ হবে অপর আরেকটা প্রান্ত থাকতে হবে যে ইলেকট্রনটাকে গ্রহণ করবে, এর মাধ্যমে কিন্তু বিক্রিয়াটা সংঘটিত হওয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। এখানে লবণ সেতু যুক্ত করার কারণ হচ্ছে যে এই যে বিদ্যুৎ উৎপাদনের যে প্রক্রিয়াটা আছে এটাকে সচল রাখার জন্য, সক্রিয় রাখার জন্য মূলত এখানে লবণ সেতু যুক্ত করে দেওয়া হয়। লবণ সেতু হচ্ছে তোমার একটা ইউ আকৃতির কাস্তল, এই কাস্তলের উভয় প্রান্তের মধ্যে তুলো যুক্ত করে দেওয়া হয়। তার কারণ হচ্ছে যে এখানে আমরা লবণ সেতুর মধ্যে তোমার পটাশিয়াম ক্লোরাইড নামক লবণটি নিব, এই পটাশিয়াম ক্লোরাইড লবণের মধ্যে 11-11 নামক রাসায়নিক উপাদান যুক্ত করে দিব, যাতে করে এখানে মিশ্রণটা আরও বেশি তোমার দ্রবণটা ভালো করে তৈরি হয় বা মিশ্রণটা আরও গাঢ় হয়। হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করো এখানে পটাশিয়াম ক্লোরাইডটা যখন আমরা যুক্ত করে দিব, পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে যে পটাশিয়ামটি আছে সেটি পটাশিয়াম আয়নে পরিণত হবে আর যে ক্লোরিনটি আছে সেই ক্লোরাইড আয়নে পরিণত হবে। এই পটাশিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এর মধ্যে তোমার ক্লোরাইড আয়নটি যে জিঙ্কের দিকে থাকবে তা কিন্তু না, আবার পটাশিয়াম আয়নটি যে কপার প্রান্তের দিকে থাকবে তাও কিন্তু না। এখানে সম্পূর্ণ কাস্তল জুড়ে এই পটাশিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন থাকবে, যার কারণে এখানে তুলো যুক্ত করে দিতে হয়। হ্যাঁ, এখন তুমি একটু খেয়াল করো যখন তোমার এখানে ধনাত্মক আদানের আধিক্য ঘটে তখন এখানে প্রয়োজন অনুযায়ী ক্লোরাইড আয়নটি তোমার সরবরাহ হবে, আবার এখানে যখন তোমার সালফেট আয়নের আধিক্য ঘটবে তখন এখানে প্রয়োজন অনুযায়ী পটাশিয়াম আয়নটি তোমার সরবরাহ হবে। এভাবে তোমার আয়নগুলো সরবরাহ হওয়ার মাধ্যমে এখানে মূলত তোমার আয়নের যে নিরপেক্ষতা সেটি বজায় থাকে, যার কারণে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াটাও সচল থাকে। এই দৃষ্টিকোণ থেকে মূলত তোমার এই গ্যালভানিক কোষের মধ্যে লবণ সেতুটাকে ব্যবহার করা হয়ে থাকে। এভাবেই তোমার জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হওয়ার মাধ্যমে মূলত বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটা সচল থাকে। চলে আসে এবার আমরা ডাইসেলে চলে যাই। ডাইসেল এর আরেকটা কথা, আরেকটা নাম হচ্ছে তোমার শুষ্ক কোষ, এটাকে ড্যানিয়েল সেলও বলা হয়ে থাকে বা লেকল্যান্ড সেলও বলা হয়। আচ্ছা, গ্যালভানিক কোষ আমরা কোথায় ব্যবহার করি? গ্যালভানিক কোষ ব্যবহার করে থাকি তোমার আইপিএস ইউপিএস বা বড় বড় গাড়ির মধ্যে যে ব্যাটারিগুলো আছে সেগুলো হচ্ছে মূলত গ্যালভানিক কোষ। আর ডাইসেল এগুলো আমরা মূলত তোমার যে রিমোট কন্ট্রোল গাড়ি আছে বা তোমার যে ঘড়ি আছে বা খেলনা গাড়ি অথবা তোমার যে রিমোট আছে এগুলোর মধ্যে যে পেন্সিল ব্যাটারিগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে মূলত ড্রাইসেল। চলে আসে এবার ড্রাইসেলের ঘটনাটা আমরা একটু দেখে নিই। এখানেও কিন্তু তুমি দেখতেই পাচ্ছ ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত আছে, তার মানে এখানে ধাতব এবং তোমার ধনাত্মক তড়িদার এবং ঋণাত্মক তড়িদার আছে, অথবা তুমি এখানে বলতে পারো যে অ্যানোড প্রান্ত এবং ক্যাথোড প্রান্ত আছে। এখানে যে উপাদানগুলো ব্যবহার করি এই উপাদানগুলো তোমার শুষ্ক অবস্থায় থাকে, তড়িৎ বিশ্লেষ্য উপাদানগুলো। আর গ্যালভানিক কোষের মধ্যে যে তড়িৎ বিশ্লেষ্য উপাদানগুলো ছিল সেগুলো কিন্তু জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় ছিল। এই যে এখানে যে প্রক্রিয়াটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এগুলো জলীয় দ্রবণে তোমার দ্রবীভূত অবস্থায় ছিল। চলে আসে এবার আমরা গ্যালভানিক কোষ ড্রাইসেল নিয়ে কথা বলি। হ্যাঁ, এখানে ড্রাইসেলের ক্ষেত্রে তুমি যেটা দেখতে পাবে এখানে সর্ববাহিরে যে জিঙ্কের জার বা কোটা যেটাকে আমরা বলি এটা মূলত তোমার অ্যানোড প্রান্ত হিসেবে কাজ করবে। আর যে কার্বন দণ্ডটি দেখতে পাচ্ছ এটা গ্রাফাইটের একটি রূপভেদ, কার্বনের একটি রূপভেদ গ্রাফাইট দণ্ডটি ব্যবহার করা হলো এবং এটি একদম মধ্য খান বরাবরই আছে এবং এটি তোমার অ্যানোড ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে তোমার এখানে জিঙ্কের জারটা অ্যানোড হিসেবে কাজ করলো, আর এখানে যে তোমার কার্বন দণ্ডটি আছে বা গ্রাফাইট দণ্ডটি আছে সেটি তোমার ক্যাথোড হিসেবে কাজ করলো এবং এখানে তোমার ইলেকট্রনের প্রভাবটা এভাবে সম্পূর্ণ হয়ে থাকে। অর্থাৎ তোমার এখানে দেখা যায় যে আমরা যে জিঙ্ক
যে জারের কথাটি বললাম, এখানে জিঙ্ক ইলেকট্রনটাকে ত্যাগ করে দেয় এবং বাকি যে উপাদান আছে যেমন তোমার ম্যাঙ্গানিজ অক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, এই উপাদান সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে নেয়। তাহলে চলে আসো এবার আমরা তার যদি ঘটনাটা বলতে চাই, সর্ব বাইরে থাকে তোমার জিঙ্কের জার, তারপর এখানে তোমার ম্যাঙ্গানিজ অক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং পাতিত পানির একটা পেস্ট বা কাই তৈরি করা হয়। এই কাইটাকে আরও ঘনীভূত করার জন্য এখানে তোমার স্টার্স যুক্ত করে দেওয়া হয়। যখন তোমার এখানে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা সংগঠিত হয়ে যায় এবং এখানে তোমার আসলে মূলত একটা পূর্ণকোষ কিন্তু তৈরি হয়ে যায় না, পূর্ণকোষ তখনই তৈরি হবে যখন আমরা এটাকে কোনো একটা সংযোগে স্থাপন করবো এবং এটার একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তের দিকে ইলেকট্রোডটা প্রবাহিত হতে শুরু করবে। আমরা যখন এটাকে ঘড়ি বা গাড়ি যেখানে আমরা ব্যবহার করি যুক্ত করে দিই, তখনই মূলত সে তার কার্যকারিতাটা দেখাতে শুরু করে, এর আগ পর্যন্ত কিন্তু না। হ্যাঁ, তাহলে এবার আমরা এটার ঘটনাটা দেখে ফেললাম, এবার চলে আসো এখানে আসলে মূলত বিক্রিয়াটা কীভাবে সংঘটিত হয় সেটা আমরা একটু দেখে নিই। ঠিক একই রকমভাবে আমরা যে গ্যালভানিক কোষের মধ্যে বিক্রিয়াটা দেখেছিলাম, এখানেও বিক্রিয়াটা ঠিক একই রকমই হবে। হ্যাঁ, একটু খেয়াল করবে তুমি, এখানে জিঙ্ক ইলেকট্রনটাকে ত্যাগ করে দিল, তাহলে জিঙ্ক ইলেকট্রনটা ত্যাগ করে সে ধনাত্মক আয়নে পরিণত হয়ে গেল। ইলেকট্রনটা গ্রহণ করলো কে? এখানে তোমার আছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে যে অ্যামোনিয়াম আয়নটি আছে, এই অ্যামোনিয়াম আয়নটি মূলত তোমার ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করার মাধ্যমে এখানে যে অ্যামোনিয়াম আয়ন আছে, এই অ্যামোনিয়াম আয়ন অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়ে যাবে। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তোমার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে পরিণত হবে এবং তার সাথে তোমার এখানে পানি উৎপন্ন হবে। সমতাকরণ যদি তুমি করতে চাও অবশ্যই সমতাকরণ করতে হবে, এখানে তোমাকে এখানে দুই দিয়ে দাও, আর এখানে দুই দিয়ে দিলে তোমার আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে যে এখানেও তোমাকে দুই দিতে হয়, এখানে দুই দিলে এখানে দুই হয়ে যায়, তাহলে টোটালি দেখো সমতাকরণ হয়ে গেল। হ্যাঁ, এখানে তুমি দেখতেই পাচ্ছ, তাহলে এটা হচ্ছে তোমার জারণ অর্ধবিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া এবং এই দুইটা বিক্রিয়া মিলেই মূলত জারণ এবং বিজারণ বিক্রিয়াটা সংঘটিত হয় এই তড়িৎ বিশ্লেষক সুষু উপাদানগুলোর মধ্যে এবং এর মাধ্যমেই কিন্তু বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াটা সম্পন্ন হয়। চলে আসো এবার আমরা যদি সামগ্রিক বিক্রিয়াটা একটু দেখতে চাই, সামগ্রিক বিক্রিয়াটা কি দাঁড়ায় দেখো, 2 Mn O2 হয় এবং তার সাথে দেখো অ্যামোনিয়াম আয়ন হয়, আর এখানে হয় তোমার Zn2+, আর তার সাথে হয় তোমার অ্যামোনিয়া আর ডাইম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আর তার সাথে উৎপন্ন হয় তোমার পানি। তাহলে এই হচ্ছে ডাইসেলের সম্পূর্ণ প্রক্রিয়াটা, যেখানে তোমার বিদ্যুৎ সরবরাহের প্রয়োজন হবে সেখানে ডাইসেলটা যুক্ত করে দিলে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আমরা দেখে নিলাম আসলে গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল সেলের সাহায্যে কীভাবে তোমার তড়িৎ উৎপাদন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে থাকে। চলে আসো এখন আমরা আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট দেখবো, সেটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষক কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য। তোমাকে আবারও একটু গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের কৌশল অথবা গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের কৌশলটা একটু মনে করতে হবে, তার কারণ হচ্ছে যে ওই প্রক্রিয়ার সাহায্যে এই প্রক্রিয়ার কিছুটা পার্থক্য রয়েছে। তাহলে চলে আসো আমরা শুরুতে সংখ্যাটা বলে নিই এবং তারপরে পার্থক্যগুলো আরও বিস্তারিত বলবো। তাহলে শুরুতে যদি সংখ্যাটা বলি, তড়িৎ বিশ্লেষক কোষের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষক কোষ হচ্ছে যে সকল রাসায়নিক কোষের মধ্যে তাপশক্তি সরবরাহের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাকে তড়িৎ বিশ্লেষক কোষ বলে। গ্যালভানিক কোষ হচ্ছে যে সকল তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে মূলত গ্যালভানিক কোষ বলা হয়ে থাকে। হ্যাঁ, এবার তোমার জন্য খুব সহজ হয়ে গেল, তার কারণ হচ্ছে যে তুমি দেখতে পাচ্ছ এটার মধ্যে অ্যানোড হচ্ছে ঋণাত্মক, এটার মধ্যে ক্যাথোড হচ্ছে ধনাত্মক। তাহলে তোমার তড়িৎ বিশ্লেষক ওই যে কোষগুলো ছিল সেই কোষগুলোর মধ্যে তোমার কি ছিল, সেই কোষগুলোর মধ্যে ছিল তোমার অ্যানোডটা ছিল ধনাত্মক এবং ক্যাথোড ছিল ঋণাত্মক। তাহলে তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে তোমার অ্যানোডটা হয়ে থাকে কি ধনাত্মক এবং ক্যাথোড হয়ে থাকে ঋণাত্মক, আর গ্যালভানিক কোষের মধ্যে তোমার অ্যানোড হয়ে থাকে ঋণাত্মক এবং ক্যাথোড হয়ে থাকে ধনাত্মক। এবার আসো আমরা ব্যবহারটা একটু জেনে নিই, অর্থাৎ তড়িৎ বিশ্লেষক এবং কোষ এবং গ্যালভানিক কোষ কী কাজে ব্যবহার করে থাকে। তড়িৎ বিশ্লেষক কোষ ব্যবহার করা হয়ে থাকে তোমার ধাতব যে উপাদানগুলো আছে সেগুলো মুক্ত করতে অথবা বিশুদ্ধ করতে বা ইলেকট্রোপ্লেটিংয়ের কাজে, আর গ্যালভানিক কোষ মূলত ব্যবহার করা হয়ে থাকে বিদ্যুৎ উৎপাদনের কাজে। তাহলে এই ছিল তড়িৎ বিশ্লেষক কোষ এবং গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা। তাহলে চলে আসো এবার আমরা একটু তড়িৎদ্বার সম্পর্কেও জেনে নিই, অর্থাৎ গ্যালভানিক কোষের মধ্যে তড়িৎদ্বারটা কীভাবে তৈরি করা হয়ে থাকে এবং এই তড়িৎদ্বার কীভাবে তুমি শনাক্ত করবে। তাহলে চলে আসো আমরা যদি তড়িৎদ্বার সম্পর্কে একটু আলোচনা করি, তড়িৎদ্বার তোমার কাছে এখন একদম সহজ হয়ে গেল, কারণ তুমি অবশ্যই জানো এখন তড়িৎদ্বারটা কেমন হবে, অর্থাৎ কোন কোষের মধ্যে তড়িৎদ্বারটা কেমন হয়ে থাকে। যদি তোমাকে আমি বলি এই তড়িৎদ্বারের ক্ষেত্রে তোমার ধাতব যে তড়িৎদ্বারগুলো হয়, ধাতব এবং ধাতব আয়ন যে তড়িৎদ্বারগুলো হয় এগুলো তৈরি করা একেবারেই সহজ বা সোজা। যেমন তোমার এখানে জিঙ্ক, এখানে জিঙ্ক আয়নে পরিণত হয়ে গেলো, তাহলে ধাতব উপাদান ছিল সেটা ধাতব আয়নে পরিণত হওয়ার মাধ্যমে তড়িৎদ্বার তৈরি হয়ে গেল। আর এখানে যে লম্বা টানটা দেখতে পাচ্ছ এটা মূলত তড়িৎদ্বার তৈরির প্রক্রিয়ার ক্ষেত্রে বা বোঝানোর জন্যই এই টানটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে তোমার কীভাবে তড়িৎদ্বারগুলো তৈরি হবে, তড়িৎদ্বারগুলো তৈরি হয়ে থাকবে তোমার আমরা যেটা দেখতে পেলাম অ্যানোড প্রান্তের মধ্যে হয় অধিক সক্রিয় যে ধাতুগুলো আছে তাদের তড়িৎদ্বারটা হয় অ্যানোড প্রান্তে, আর ক্যাথোড প্রান্তে হয়ে থাকে তোমার কম সক্রিয় যে ধাতু আছে তাদের ক্ষেত্রে।
বা তাদের দ্বারা তৈরি হয়ে থাকে। তার কারণ হচ্ছে যে এই যে আমরা যদি জিঙ্ক এবং কপারের মধ্যে তোমার তুলনা করি, জিঙ্কের যদি তুমি ইলেকট্রন বিন্যাসটা করো তাহলে তুমি দেখতে পাবে জিঙ্কের সর্বশেষ কক্ষপথে সে দুটি ইলেকট্রন ত্যাগ করা সত্ত্বেও, চতুর্থ কক্ষপথ থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করা সত্ত্বেও তা কিন্তু ডি অরবিটালটা পূর্ণ থাকে। আর কপার ক্ষেত্রে তুমি দেখতে পাবে কপার যদি দুটি ইলেকট্রন ত্যাগ করতে হয় তাহলে তার কিন্তু ডি অরবিটালের যে স্থিতিশীল অবস্থাটা ছিল সেটা কিন্তু আর বজায় থাকে না, অর্থাৎ তখন ডি নাইন হয়ে যায়। এছাড়াও আমরা যদি তড়িৎ রাসায়নিক সারণের দিকে খেয়াল করি, জিঙ্ক কিন্তু তোমার কপারের উপরে এবং কপারটা নিচে। আমরা যেটা দেখতে পেলাম তড়িৎ রাসায়নিক সারণী থেকে, যে ধাতব উপাদানগুলো তোমার উপরে থাকে তার আগে ইলেকট্রন ত্যাগ করে এবং যে ধাতব উপাদানগুলো তোমার তুলনামূলকভাবে নিচে থাকে তারা কিন্তু ইলেকট্রনটাকে গ্রহণ করে নেয়। তাহলে এভাবে মূলত তুমি তড়িৎধারটাকে তৈরি করতে পারবে এবং তড়িৎধারটাকে শনাক্ত করতে পারবে। চলে আসো এবার আমরা সর্বশেষ যে তোমার বইয়ের পার্টটা আছে সে অংশে আমরা চলে পৌঁছে গেলাম, আর সেটা হচ্ছে তোমার নিউক্লিয় বিক্রিয়া। শব্দটা দেখে তুমি বুঝতে পারছো এটা সম্পূর্ণরূপে তোমার পরমাণু নিউক্লিয়াসের মধ্যে সংঘটিত হয়ে থাকে বিক্রিয়াটা। হ্যাঁ, এর আগে যে রাসায়নিক বিক্রিয়াগুলো আমরা দেখে আসলাম এই বিক্রিয়াগুলো ছিল তোমার পরমাণু নিউক্লিয়াসের যে ইলেকট্রনগুলো ছিল ইলেকট্রনের উপর ভিত্তি করে ছিল, আর এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। ওই বিক্রিয়াগুলো ছিল তোমার পরমাণুরা তাদের সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণের মাধ্যমে বিক্রিয়াগুলো সংঘটিত করতো, আর এখানে তোমার বিক্রিয়াটা সংঘটিত হবে পরমাণু নিউক্লিয়াসের পরিবর্তনের মাধ্যমে। চলে আসো এবার নিউক্লিয় বিক্রিয়াটাকে আমরা শুরুতে সংখ্যাটা জেনে নিই, তারপর আমরা বিস্তারিত জেনে নিব। নিউক্লিয় বিক্রিয়া বলা হয়ে থাকে যে সকল রাসায়নিক বিক্রিয়া তোমার ছোটো ছোটো পরমাণু নিউক্লিয়াস পরস্পরের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে বৃহৎ কোনো পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয়, অথবা বৃহৎ কোনো পরমাণু নিউক্লিয়াসটা ভেঙে ছোটো ছোটো নিউক্লিয়াসে পরিণত হয় তাকে নিউক্লিয় বিক্রিয়া বলা হয়ে থাকে। আমরা জানি পরমাণুর মধ্যে তোমার তিন ধরনের মৌলিক কণিকা থাকে, ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন। পরমাণুর প্রোটন সংখ্যাটা নির্দিষ্ট স্থির, এটা কখনোই পরিবর্তন হবে না। ইলেকট্রন এবং প্রোটনের পরিবর্তনের মাধ্যমে মূলত রাসায়নিক বিক্রিয়াগুলো সংঘটিত হয়ে থাকে। এখানে যেহেতু বিক্রিয়াটা ইলেকট্রনের উপর নির্ভরশীল নয় তাহলে সেটা অবশ্যই নিউট্রনের উপর নির্ভরশীল, এবং নিউট্রনের পরিবর্তনের মাধ্যমে মূলত এই বিক্রিয়াটা সংঘটিত হবে। এই যে নিউট্রনের পরিবর্তন, এই পরিবর্তনের উপর ভিত্তি করে বা নিউক্লিয় বিক্রিয়াগুলোকে তোমার নিউক্লিয় যুক্ত বা ভাঙার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করে নেওয়া হয়। এর একটা হচ্ছে নিউক্লিয় ফিউশন, আর একটা হচ্ছে তোমার নিউক্লিয় পিউশন। তাহলে চলে আসো এবার আমরা জেনে নিই, একটা হচ্ছে তোমার নিউক্লিয় ফিউশন আর একটা হচ্ছে নিউক্লিয় পিউশন। শব্দগুলো দেখেই তুমি বুঝতে পারছো একটা ছোট আরেকটা বড়, তাহলে এর দ্বারা তুমি সহজে বুঝতে পারো বা মনে রাখতে পারবে। পিউশন মানে হচ্ছে তোমার বড় কোনো নিউক্লিয়াসকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত করা, তাকে বলা হয় নিউক্লিয় পিউশন বিক্রিয়া। আর নিউক্লিয় পিউশন বিক্রিয়া হচ্ছে যে পিউশন শব্দটা অপেক্ষাকৃত বড়, যা তার কারণে পিউশন শব্দটা দ্বারা বোঝায় ছোটো ছোটো কোনো পরমাণু নিউক্লিয়াস পরস্পরের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে বৃহৎ কোনো পরমাণু নিউক্লিয়াসে পরিণত হওয়ার প্রক্রিয়া। তবে উভয় প্রক্রিয়ার মধ্যে কিন্তু তোমার প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে, আর এই শক্তি ব্যবহার করে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। চলে আসো আমরা এবার বিক্রিয়া দেখে নিই। শুরুতেই তুমি যদি বিক্রিয়া দেখতে চাও, যেমন ধরো 235 ইউরেনিয়াম 92, এটাকে তুমি যদি একটি নিউট্রন দ্বারা আঘাত করো, হ্যাঁ এখানে তোমার জন্য একটা প্রশ্ন আছে, তুমি এখানে নিউট্রন দ্বারা কেন আঘাত করবে? তার কারণ হচ্ছে যে এখানে অবশ্যই তোমার নিউট্রনের কিন্তু পরিবর্তন হয়, যেটা তোমরা তৃতীয় অধ্যায়ে পড়ে আসছো পদার্থ ঘটনার মধ্যে আইসোটোপের অংশের মধ্যে তোমরা পড়ে আসছো। এখানে যে নিউট্রনটা আছে, নিউট্রনের পরিবর্তনের মাধ্যমে কিন্তু উপাদানগুলো তৈরি হয়, আইসোটোপগুলো তৈরি হয়ে থাকে। তাহলে এখানে তুমি যেহেতু নিউট্রনের পরিবর্তনের মাধ্যম হয় তাহলে অবশ্যই তোমাকে এখানে তাকে ভাঙতে গেলেও কিন্তু নিউট্রন দ্বারাই আঘাত করতে হবে। তাহলে চলে আসো এবার বিক্রিয়াটা কীভাবে সম্পন্ন হয় সেটা দেখে নেই। এখানে তোমার তৈরি হবে 141 বেরিয়াম, এটা ভর তোমার 56 প্লাস, তার সাথে তোমার ক্রিপ্টন উৎপন্ন হবে 92 ক্রিপ্টন, আর এটার ভর হচ্ছে তোমার 36, তার সাথে তোমার তিনটা নিউট্রন উৎপন্ন হয় এবং এখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হবে। হ্যাঁ, এরপরে যদি আমরা পিউশন বিক্রিয়াটা দেখতে চাই তাহলে পিউশন বিক্রিয়াটা একটু খেয়াল করো, উপরেটা হচ্ছে ভর আর নিচেটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা, এটা হাইড্রোজেন আইসোট্রপিগুলো। হ্যাঁ, এখানে সে যুক্ত হওয়ার মাধ্যমে দেখো হিলিয়ামের যে নিউক্লিয়াসটা আছে সেটাকে লাভ করবে, আর তার সাথে একটা নিউট্রন উৎপন্ন হবে এখানে এবং প্রচুর শক্তি উৎপন্ন হবে। উভয় নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, যেটা বৈদ্যুতিক শক্তি উৎপাদনে ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, চলে আসো উপরের যে নিউক্লিয় পিউশন বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, এটা সম্পর্কে তোমার কথা আছে, তার কারণ হচ্ছে যে এটা কিন্তু এক ধরনের চেইন বিক্রিয়া। চেইন বিক্রিয়া বলতে বোঝানো হয় যে বিক্রিয়াটা একবার শুরু হলে সেটাকে নিয়ন্ত্রণ করা যায় না, সেটাকে মূলত চেইন বিক্রিয়া বলা হয়ে থাকে। এটাকে চেইন বিক্রিয়া কেন বলা হয় দেখো, আমি এখানে একটা নিউট্রন দ্বারা এটাকে আঘাত করলাম, আঘাত করার কারণে এখানে তোমার বেরিয়াম ক্রিপ্টন এবং তার সাথে তিনটা নিউট্রন উৎপন্ন হলো। এখানে যে নিউট্রন তিনটা উৎপন্ন হয়, এই তিনটে নিউট্রনের গতিকে তুমি যদি
যদি নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে এটা দ্বারা তুমি যদি আরো একটা ইউরেনিয়ামকে আঘাত করো, তাহলে ঠিক এভাবে তোমার দেখা যাবে যে ভেঙে ভেঙে অন্য কোনো পরমাণু নিউক্লিয়াসটা তারা লাভ করছে। তাহলে এভাবে মূলত সেন বিক্রিয়াগুলো চলতে থাকে, যেটার উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই হিরোশিমা এবং নাগাসাকিতে জাপানের, যেটা একটা ন্যাক্কারজনক ঘটনা ছিল। আর এই ক্ষতিকর দিকটা আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, অর্থাৎ পারমাণবিক বোমা নিক্ষেপ করলে যে বিক্রিয়াটা হয়ে থাকে সেটা অনেকটাই তোমার নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া অথবা সেইন বিক্রিয়া হয়, যেটা হাজার হাজার বছর ধরে ক্ষতিকর প্রভাবটা তোমার বিস্তার করে যায়। আর দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছ, এটারও কিন্তু একটা প্রয়োগ আছে, সেটা হচ্ছে যে এটা তোমার প্রয়োগ হয়ে থাকে হাইড্রোজেন বোমা তৈরির ক্ষেত্রে বা পারমাণবিক যে বোমাগুলো তৈরি হয় সেগুলোর ক্ষেত্রে তৈরি হয়ে থাকে। হ্যাঁ, এবার চলে আসো, আমি এখানে যে দুটি মান ব্যবহার করলাম এই দুটি মান একটু খেয়াল করব। হ্যাঁ, এই মানগুলোর ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এক মোল ইউরেনিয়াম, এটাকে তুমি যদি ভাঙো তাহলে তোমার দেখা যায় যে 2×10^13 জোল শক্তি উৎপন্ন হবে। আর এক মোল মিথেনকে তুমি যদি ভাঙো তা দহন করো অক্সিজেনের সহায়তায় 8.9×10^5 জোল শক্তি উৎপন্ন হবে। তাহলে তুমি এবার চিন্তা করে দেখো কী পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে বা কতটুকু শক্তি উৎপন্ন হয়। এই শক্তিটাকে মূলত বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় এবং বিদ্যুৎ উৎপাদনের কাজে সেটা ব্যবহার করা হয়। তাহলে চলে আসা এবং এখন আমরা জেনে নিব নিউক্লিয় শক্তির সাহায্যে বা নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে আমরা কীভাবে বিদ্যুৎ উৎপাদনের কাজটা সম্পাদন করি। এখানে তোমাকে শুরুতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে এবং এখানে অবশ্যই তোমার আর একটা উপাদান প্রয়োজন, সেটা হচ্ছে পারমাণবিক চুল্লি। এই পারমাণবিক চুল্লির সাহায্যে মূলত তোমার বিদ্যুৎ উৎপাদনের কাজটা সম্পন্ন হয়ে থাকে। এখানে যে শক্তিটা উৎপন্ন হয় এই শক্তিটাকে বাষ্প তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং যে বাষ্পটা তৈরি হয় বা যে বাষ্পীয় উপাদানটা তৈরি হয় সেটার সাহায্যে তোমার টারবাইন ঘুরানো হয় এবং এই টারবাইন ঘুরানোর মাধ্যমে মূলত এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে। এই বাষ্পটা তুমি চুল্লির ভেতরেও তৈরি করা যেতে পারে অথবা চুল্লির বাইরেও তৈরি করা যেতে পারে। আমাদের দেশের মধ্যেও কিন্তু তোমার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হচ্ছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা তোমার সচল হয়ে গেলে আমাদের দেশের যে সকল অঞ্চলে এখনও পর্যন্ত বিদ্যুৎ পৌঁছেনি সে সকল অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে যাবে, যেটা বাংলাদেশ সরকারের বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বড় সফলতা। তাহলে এই ছিল মূলত তোমার অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা। তোমরা যারা শিক্ষকদের ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই ভিডিওগুলো একটু ভালো করে দেখবে, তার কারণ হচ্ছে যে এই ভিডিওগুলো তৈরি করতে গেলে অন্য কিছু মনে করবে না, আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। হয়তোবা তোমাদের সেটা মনে হতে নাও পারে, তবে ভিডিওগুলো দেখলে তোমরা অবশ্যই আমার যতটুকু মনে হয় তোমরা উপকৃত হবে। ঠিক আছে, তাহলে আজকের পর্যন্তই। তোমরা যারা আমার ক্লাসগুলো দেখো তোমরা যদি কোনো অংশ না বুঝো তাহলে অবশ্যই আমার কমেন্টসে জানাবে অথবা ইনবক্স করবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কোন অংশগুলো সমস্যা বা কোন অংশগুলো আবারও আলোচনা করে দিতে হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকবে সবাই, আজকের পর্যন্তই, আল্লাহ হাফেজ।